শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরে রাগমনি, শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরে রাগমনি, শিউলি শারদীয় দুর্গাপূজোর আজ মহা চতুর্থী। এই সুন্দর সন্ধ্যায় আমরা আমতলা অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের যে শারদীয় দুর্গাপূজোর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আজকের দিনের সঞ্চালক প্রিয় অরুণ দাস, উপস্থিত জেলা পরিষদের অন্যতম কর্মকর্তা সম্মানীয়
সচিদানী নস্কর, বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় মলিমণ্ডল ঘোষ, জেলা পরিষদের অন্যতম সদস্য জীবন কৃষ্ণ বৈরাগী, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পলাশ কর্মকার, পশ্চিম মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান বিপ্রদাস অধিকারী, সম্মানীয় ঘনশ্যাম নন্দী, সম্মানীয় পঞ্চায়েত সদস্য আমাদের গৌতম দাস, তরুণ শাসমল সহ অন্যান্য এই ক্লাবের সভাপতি সম্পাদক শুভবিন্দু, এতে অঞ্চলের মা ভাই বোনেরা, সমবয়সী বন্ধুরা, সবাইকেই শারদীয়া দুর্গাপুজোর শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার, তিনি আমাদের মর্তে এসেছেন, তাকে আমরা ষষ্ঠী থেকে পূজা অর্চনা করার মধ্য দিয়ে, শ্রদ্ধার মধ্য দিয়ে ভক্তি, ভক্তির মধ্য দিয়ে আমাদের ধর্মচারণ এবং ধর্মচারণের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ করার মধ্য দিয়ে শুভ শক্তির উদয় ঘটবে, এই বিশ্বাসে বিশ্বাসী আমরা। বিগত বছরে কোভিড পরিস্থিতি থেকে আজকে আমাদের অনেকটা সাবধান থাকতে হচ্ছে। বিগত বছর এই অগ্রগামী অ্যাথলেটিক ক্লাব কোভিড সচেতনতা বিশ্ব বাংলা থেকে তারা পুরস্কৃত হয়েছিল, আর সেই পুরস্কারের জায়গা থেকে তারা আশা করি তারা উৎসাহিত হয়েছেন, এবছরও তারা নিশ্চিত সেই কোভিড সচেতনতার জায়গা থেকে আরো বেশি বেশি করে মানুষকে সচেতন করবেন, মানুষকে বাঁচাবেন, এটাই আমাদের কাজ, এটাই আমাদের কর্তব্য পালন, যে আমরা বিশ্বাস করি যে সবার উপর মানুষত্ব তার উপরে নেন, মানুষ মানুষের জন্য। তাই আমরা একদিকে ধর্মচারণ করব, আর একদিকে মানুষেরকে বাঁচানোর মধ্য দিয়ে কর্মই ধর্ম সেবাই পরম ধর্ম, এই জায়গাটা আমাদের কর্তব্য পালন করতে হবে। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপুজো, এটা আমরা সবাই জানি, কিন্তু এই শারদীয়া দুর্গাপুজোকে সামনে রেখে আমরা সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব সম্প্রদায়ের মানুষ আজকের একত্রিত হই, যে শক্তির পূজা আমরা করছি, সেই একত্রিত হওয়ার মধ্যে দিয়ে আমাদের মধ্যে সম্প্রীতি, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে ঐক্য, আর ঐক্য হলো শক্তি, এই বিশ্বাস আমরা করি। তাই পূজা কয়েকটা দিন আপনাদের সুন্দরভাবে কাটুক, আর কোভিড সচেতনতার জায়গা থেকে মানুষকে যেন আমরা বাঁচাতে পারি, তাই স্বাস্থ্যবিধির যে কথায় আছে মাস্কটা অবশ্যই ব্যবহার করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, তাহলে আমরা কিন্তু আমরা সব পারি। তাই আমরা একদিকে যেমন অনেকটাই আমরা কোভিডকে অনেকটা দূরে ঠেলে ফেলতে পেরেছি, কিন্তু এখনো সরে যায়নি, এখনো চলে যায়নি, তাহলে সেই জায়গা থেকে আমাদের সাবধান হতে হবে। আমরা যেখানে সব পারি, তাহলে একটু সাবধান হলে, একটু সচেতন করলে, একটু সজাগ হলে, একটু আমরা দায়িত্ববান হলে আমরা নিশ্চিত কোভিড হারবে, বাংলা জয়ী হবে, এই বিশ্বাস আছে আমাদের, মানুষ জয়ী হবে। কারণ ইতিমধ্যে সারা বিশ্বে 46.5 লক্ষ মানুষ মারা গেছে, 5 বছরে 4.5 লক্ষ মানুষ মারা গেছে, আমাদের রাজ্যে মানুষ কয়েক হাজার মানুষ মারা গেছে, এবং প্রতিদিন এখনো 780-785 মধ্যে এখনো প্রতিদিনই আজকের আক্রান্ত হচ্ছে। তাহলে সেই জায়গা থেকে আমরা যেহেতু মাকে বিশ্বাস করি, ভরসা করি, শ্রদ্ধা করি, সম্মান করি, তাই তার কাছে আমাদের প্রার্থনা থাকবে আমরা যে ভালো আছি, সুস্থ আছি, আমাদের যেন সকলের মঙ্গল করে, আমরা যেন ভালো থাকতে পারি, আগামী বছর আবার সুন্দরভাবে দেখা হবে, এবং সবাই মিলে আমাদের যে আবেগ, আমাদের যে ভাবাবেগ, আমাদের যে উচ্ছ্বাস, আমাদের যে আনন্দ, সুন্দরভাবে আমরা কাটাতে পারবো। তাই কয়েকটা দিন সুন্দরভাবে আপনাদের আনন্দ সহকারে আপনারা পূজা অর্চনা করুন, ভক্তিভরে, শ্রদ্ধাভরে,
সবাইকে নিয়ে আনন্দ করুন, কিন্তু একটু সাবধানে করুন। সবার মঙ্গল কামনা করে আমার কথা বিশেষ করছি। ধন্যবাদ সবাই।